আজকের ভিডিওতে আমরা 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করব। কেন এই বিশ্বকাপ বিশেষ গুরুত্বপূর্ণ এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য এটি কতটা উত্তেজনাপূর্ণ, চলুন দেখে নিই। 1 জুন 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে। এবার বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করবে। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এইসব তাবড় তাবড় দল তো থাকছে, তাছাড়া থাকছে আরও নতুন নতুন দল। 20টি টিমকে 4টি করে গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে 5টি করে দল থাকছে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলের হয়ে সব তাবড় তাবড় খেলোয়াড়রা খেলবেন। এবার ব্যাটসম্যান ফর্মে ভারতের হয়ে খেলছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব। উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকছেন ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন। অলরাউন্ডারের অবস্থায় খেলবেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। এবং বোলিং টিমে দেখা যাবে কুলদীপ যাদব, যুবেন্দ্র চহল, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এর মতো তাবড় তাবড় বোলারদের। এবার রাহুল দ্রাবিড়কে দেখা যাবে ভারতের কোচ হিসাবে। জুলাই 2022 সালে রোহিত শর্মা টি টোয়েন্টি ইতিহাসে প্রথম অধিনায়ক হয়েছিলেন, যিনি তাদের দলকে টানা 14টি জয়ের নেতৃত্ব দেন। 27 অক্টোবর 2022 শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে একজন ভারতীয় ব্যাটসম্যানের দ্বারা সর্বাধিক ছক্কার রেকর্ডটি ভেঙে দেন। বিরাট তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য নিয়মিত ওপেন করেন এবং বর্তমানে তিনি সর্বোচ্চ স্কোরিং ব্যাটার। নির্বাচক কমিটি তাই ওপেনিংকে অভিজ্ঞ ব্যাটারের জন্য নিখুঁত ভূমিকা হিসেবে দেখছেন। শুভমন গিল, যিনি এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাকআপ উদ্বোধনী বিকল্প হিসেবে দেখা যাচ্ছে। টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে ওপেনিং ব্যাটার হিসেবে বিরাট কোহলির স্ট্রাইক রেট 161, সামগ্রিকভাবে তার স্ট্রাইক রেট 138 বসে। আসলে কোহলির একমাত্র টি টোয়েন্টি সেঞ্চুরিও একজন ওপেনার হিসেবে এসেছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার চলমান আইপিএল মৌসুমের জনপ্রিয় জসপ্রীত বুমরার বোলিং উত্তেজনার প্রশংসা করেছেন এবং ব্যাখ্যা করেছেন কিভাবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে প্রেশার সমস্ত বোলারদের জন্য হুমকি হয়ে উঠবে। বুমরা তাদের বিশ্বকাপ অভিযানে ভারতের প্রেশ আক্রমণের নেতৃত্ব দেবেন, পাশাপাশি মোহাম্মদ সিরাজ এবং হর্ষদীপ সিং এর মতো বোলাররা তো থাকছেন। এবার ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলি হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড সহ অন্যান্য শক্তিশালী দল। 5 জুন ভারতের সঙ্গে আয়ারল্যান্ডের খেলা এবং 9 জুন সবচেয়ে উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আসন্ন বিশ্বকাপে ভারতের জয় প্রবল, ভারত নিজের স্ট্র্যাটেজি ও কৌশল নিয়ে পুরো দমে প্রস্তুত। আসন্ন বিশ্বকাপে ভারত নিজের যোদ্ধা জল নিয়ে প্রস্তুত। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কী নিয়ে আলোচনা করা হবে তা আমাদের জানান এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।